ওকে, তাহলে আজকে আমরা দেখব, গতদিন আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছি যে একটা পেজ ক্রিয়েট করে সেখান থেকে কাস্টমাইজেশন পর্যন্ত আমরা সবকিছু দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমাদের একটা পেজ যখন কাস্টমাইজেশন হয়ে যাবে, আমাদের তখনই দরকার হবে যে আমাদের এই পেজটা যদি কেউ কোনো মেসেজ দেয়, এখানে কোনো প্রশ্ন উত্তর জানতে চায়, কোনো মেসেজ দেয়, তাহলে যেন আমরা সেই উত্তরগুলো দিতে পারি। এবং যখনই আমরা সেই উত্তরগুলো দিতে পারবো না, তবে এমন কেউ যেন সেই উত্তরটা দিক, যেন সঙ্গে সঙ্গে সেই উত্তরটা পেয়ে যাই। আমাদেরকে সেটার জন্য কি করতে হবে? আমাদেরকে সেটার জন্য আমরা যখন অনলাইনে থাকব, তখন আমাদেরকে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, অথবা বড় বড় কোম্পানিগুলো বা অনলাইন ফেসবুক ভিত্তিক যারা প্রমোশন করে থাকে, ফেসবুকে বিজনেস করে থাকে, অর্থাৎ ই কমার্স করে থাকে যারা, অধিকাংশ সবাই কিন্তু সেখানে টাকা দিয়ে লোক রেখে দেয় সবসময় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর যদি ছোট হয়ে থাকে, আমাদের সেই পর্যন্ত এখনো আমরা যাইনি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যেটা করব যে আমরা কোন সময় আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, বিশেষ করে আমাদেরকে জানতে হবে কোন সময়টায় আমাদের অডিয়েন্স সবচেয়ে বেশি আসে, কোন সময় প্রশ্নগুলো বেশি করে থাকে। আমার পেজের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আমার পেজ শুধু নয়, এটা হচ্ছে বাংলাদেশের টাইম অনুযায়ী, বাংলাদেশে দুপুর 2টার পরে থেকে শুরু করে 2টার পরবর্তীতে যত টাইম যাইতে থাকে তত বেশি অডিয়েন্স ফেসবুকে আসতে থাকে, এবং ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট কেনা অর্থাৎ এখানে অর্ডার করে থাকে বা এখানে মেসেজ দিয়ে থাকে, এটা সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে 2টার পরে থেকে, দুপুর 2টার পরে থেকে সবচেয়ে বেশি। আর যদি আরেকটা সময় বলি, তাহলে অর্থাৎ এটা হচ্ছে পিক টাইম। আরেকটা টাইম হচ্ছে যে সকাল 11টার পরে থেকে 11:30-12টা থেকে একটু বাড়তে থাকে, কিন্তু 2টার পরে থেকে বেশি চাপ দেয় এটার, সেটা চলতে থাকে আপনার বিকাল 5টা পর্যন্ত, আর এরপরে থেকে 5টা থেকে 7টা পর্যন্ত আর একটু কম হয়, 7টা থেকে আবার বাড়তে থাকে, এটা চলতে থাকে রাত 2টা পর্যন্ত, 1টা 2টা পর্যন্ত এটা চলতে থাকে। যদিও আপনাদের এখন যেহেতু ছোট প্রতিষ্ঠান, যেহেতু এখন ছোট এখন মেসেজ আসা শুরু করে নাই, তখন আপনারা এটা বুঝতে পারবেন না, যখন আপনাদের এখানে প্রত্যেকদিন শত শত এসএমএস আসবে, প্রত্যেকদিন আপনাদেরকে শত শত মেসেজ আসবে, তখন আপনারা বুঝতে পারবেন। আমার যেমন এই গত কয়েকদিনে, অর্থাৎ এই 10-12 দিনে আমার প্রায় এখানে 1000-এর বেশি এসএমএস মেসেজ এসেছে গত 10 দিনে, 1000-এর বেশি। তো এই 1000-এর বেশি যখন আপনাদের এই মেসেজ গুলো আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের অডিয়েন্স গুলো কোন সময় আপনাকে এখানে আপনার পেজে আসতেছে, কোন সময় থাকতেছে, কোন সময় অর্ডার করতেছে, কোন সময় কি করতেছে, সব কিছু আপনারা বুঝতে পারবেন। আর তাছাড়াও আরো একটা জিনিস আছে, আরেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন, সেটা আমরা আগামী ক্লাসে দেখব যে কোন কোন এলাকার আপনার অডিয়েন্স, কোন বয়সের অডিয়েন্স থেকে শুরু করে সবকিছু আমরা ইনফরমেশন পাবো, সেগুলো একটু পরে দেখবো, আগামী ক্লাসে দেখবো হয়তো। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তাহলে আপনাকে যখন এসএমএস করবে, আপনি তো আর 2টা পর্যন্ত জেগে থাকবেন না, অথবা আমার কথা যদি বলি, তাহলে আমি কিন্তু আপনাদের অর্থাৎ আমাদের যে আমার যে ব্যস্ত থাকে রাতে, যে ব্যস্ত শেষ যে ব্যস্ত থাকে, সেই ব্যস্ত ক্লাস শেষ করি আমি 10:30-11:00, 11টা হচ্ছে গতকালকে করছিলাম হচ্ছে 11:30-টায়, তা এরকম 11টা থেকে 11:30 বা তার ভিতরে আমি ক্লাস শেষ করার চেষ্টা করি, তারপর তখন আমি ঘুমাই যাই। তাহলে আমার যে 2টা পর্যন্ত মেসেজ দেয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু এনশিওর করতে হবে যে 2টা পর্যন্ত মেসেজ যারা দিবে অথবা রাতে যারা মেসেজ দিবে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে কিন্তু সেই উত্তরটা তাদেরকে সেট করে দিতে হবে। আমি যেহেতু থাকবো না, সেহেতু তাকে প্রশ্ন যেন পাই, এটা আমার এনশিওর করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কয়েকটা এখানে পদ্ধতি আছে, কয়েকটা মাধ্যম আছে, আমরা সেটার মাধ্যমে করতে পারি, আমরা বিভিন্ন টুলস ব্যবহার করতে পারি, সেটা আমরা একটু পরে দেখবো। কিন্তু প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুকের কিছু বাই ডিফল্ট কিছু অপশনস আছে, যে অপশনস গুলো ব্যবহার করে আমাদের এই কাজগুলো করতে পারি, সেটা একটু সীমিত আকারে। আমরা যখন টুলস ব্যবহার করবো, তখন দেখবো যে অনেক বৃহৎ আকারে আমরা এটা করতে পারবো। তবে ফেসবুকে যে বাই ডিফল্ট যে সিস্টেম আছে, আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করব। চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে আসার পরে দেখেন যে আমার এখানে কিন্তু এই যে কয়েক মিনিটে কিন্তু আমার এখানে এসএমএস দেওয়া শুরু করেছে, মেসেজ আসতেছে, এই যে
মেসেজ আসতেছে, এই ধরনের মেসেজ কিন্তু আসতেই থাকবে, সবসময় আসতেই থাকবে। এই ধরনের এগুলো উত্তর দিতে হবে, এই যে 11 মিনিট আগে এটা দিয়েছে, আমি এই 11 মিনিট ক্লাসে ছিলাম, এর ভিতরে আমি উত্তরটা দিতে পারি নাই, তবে তার উত্তরটা সে কিন্তু পেয়ে গেছে ওখানে। যাই হোক, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে পেজ থেকে আমি দিব সেই পেজে আমাকে যাইতে হবে। যাওয়ার পরে আমাকে এখান থেকে ইনবক্সে যাইতে হবে, অথবা আমি ইনবক্সের আগে আরেকটা কাজ করে আসবো একটু, সেটা হচ্ছে নিচের দিকে এসে সেটিংসে যাবো। এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে আমাকে এখান থেকে মেসেজিং এখান থেকে অপশনে ক্লিক করলাম। এখানে আসার পরে আমরা দেখব সেটিং মেসেঞ্জার কনভারসেশন, এখানে আপনাকে অফ থাকবে, এটা অফ থাকবে, আপনাকে যেটা করতে হবে এটা অন করে দিতে হবে। দিয়ে এখানে এসে এটাকে আপনাকে এই যে শো গ্রেডিং এটাকে আপনাকে অফ করা থাকবে, আপনাকে এটা অন করে দিতে হবে। অন করে দিয়ে আপনি এখান থেকে চেঞ্জ আসার পরে আপনাকে এখানে কি করতে হবে, এই যে এখানে আপনাকে প্রশ্ন সেট করে দিতে হবে, এখানে আপনাকে একটা গ্রেটিং দিতে হবে যে সে যখন আসবে তাকে একটা থ্যাংকস জানাতে হবে, অথবা তাকে বলতে হবে যে আপনি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই ধরনের আপনাদের কি করতে হবে, কোনো একটা লেখা লিখতে হবে যেন সে মনে করে যে না আসলে তার সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা যখন এটা সেট করে থাকি বা এখানে বাই ডিফল্ট যেটা থাকে সেটা কিন্তু রোবোটিক ভাবে, সাধারণত আমরা যখন কোনো পেজে যাই এখানে মেসেজ অপশনে যাই তখন আমরা দেখতে পাই মেসেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে থ্যাংকস জানায় অথবা এই ধরনের একটা কথা লিখে। আমরা সবাই এটা কিন্তু দেখতে দেখতে বুঝে গেছি যে এটা আসলে বাই ডিফল্ট একটা রোবট, যে রোবটটা আমাদেরকে এটা দিচ্ছে। কিন্তু আমরা যদি করতে পারি যে যখনই কেউ, আমি পেজে আসি এখন কেউ মেসেজ দিল, তখন আমরা যা লিখতে পারি, যখন কারোর অর্থাৎ কেউ আমার সামনাসামনি আসলো তাকে আমি কি বলি, এই কথাটাই যদি আমি এখানে লিখে দিই তাহলে কিন্তু আরো বেশি ভালো হয়, সে মনে করে যে আসলে আমি মানুষ, আমি তার সঙ্গে কথা বলতেছি, সেটা আমরা করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে এসে আমাকে সেই লেখাটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি যেমন দিয়েছি যে আসসালামু আলাইকুম, এখানে হচ্ছে ফুল নেম, এখানে আপনি যেটা করতে পারবেন, এখানে এসে আপনি এই যে অ্যাড কাস্টমার নেম ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম, এখানে গেলাম, তারপর কি কি জানি অপশন ছিল ওখানে, এখানে মেসেজিং এ আসছি। এখানে আসার পরে আমাদের এখানে আছে হচ্ছে উপরে এই যে দেখেন মেসেজিং সেটিং, হ্যাঁ এখানে জেনারেল সেটিং এর অন আছে, আপনাকে মেসেঞ্জার কনভারসেশন এখানে আপনাকে অন করতে হবে আর গ্রেটিংটা অন করে দিতে হবে। এখানে আপনাকে নিচে আসবে চেঞ্জ, আপনি চেঞ্জ আসার পরে আপনি এই অপশনটা পাবেন। এখানে আসার পরে আপনি আপনার মতো করে এখানে লিখবেন, আর যেখানে আপনি এটা লিখতে চান অর্থাৎ এই নামটা দিতে চান, মনে করেন আপনি নামটা দিবেন অথবা আপনি প্রথমে নামটা দিবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে কার্সার সেখানে রাখতে হবে, রেখে অ্যাড কাস্টমার নেমে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনাকে, আপনি এখানে যাই কিছু দিতে চান দিতে পারবেন, ফোন নাম্বার দিতে চান, ইমেল দিতে চান, আপনি ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনি যেটা চান আপনি সেটা দিতে পারবেন। মনে করেন আমি এখানে ফুল নেম অথবা এখানে ফার্স্ট নেম অথবা ওয়েবসাইট, আমি যেখানে, আমি যদি ফোন নাম্বার দিই, এখানে যদি ফোন নাম্বার থাকে, এই যে ফোন নাম্বার, অর্থাৎ এখন আমার ফোন নাম্বারটা এখানে দেখাচ্ছে, যখন কোনো কাস্টমার এখানে আসবে তখন কাস্টমারের ফোন নাম্বারটা দেখাবে এখানে। দেখো আপনি এটা দিতে পারবেন, তাহলে আমি এখানে দিয়েছি সালাম দিয়ে, আমি নামটা দিয়েছি তার, ফুল নেমটা দিয়েছি, দিয়ে এখানে পরবর্তীতে আমি কথাটা লিখে দিয়েছি, দিয়ে এখানে আমি চেঞ্জ থাকলে আমি চেঞ্জ করে দিয়ে এখানে সেভ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এটা দেখলাম। পরবর্তীতে আমরা নিচের দিকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইওর মেসেঞ্জার ইউআরএল, মেসেঞ্জার ইউআরএল। এই ইউআরএলটা দিয়ে কি হবে, যে কিছুক্ষণ আগে যেটা আমি বলেছিলাম যে আপনার ইউআরএলটা অনেক লম্বা, অর্থাৎ এখানে আমাদের একটা ছোট একটা নাম দিতে হবে, অর্থাৎ
মিনিংফুল একটা নাম দিতে হবে, যে নামে কি হবে, যে এটা পৃথিবীতে আর কেউ থাকবে না, আর কারো থাকবে না, এটা শুধুমাত্র আপনার থাকবে। যখন এটা গুগলে অথবা যেখানে সার্চ ইঞ্জিনে সার্চ দিবে তখন আপনাকে পেয়ে যাবে। আর সরাসরি যদি আপনার মেইলে, আপনার ফেসবুকে মেসেঞ্জারে আসতে চাই, অথবা আপনি কাউকে আপনার আইডিটা দিয়েছেন কিন্তু সে আপনার আইডির নাম বলেছেন কিন্তু খুঁজে পাচ্ছে না, তাহলে আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই লিঙ্কটা তাকে কপি করে দিতে পারেন, কপি করে আপনি তাকে দিয়ে দিতে পারেন, অথবা আপনি তাকে মুখে বলে দিতে পারেন যে m.me/ এরপর আছে ইউজার নেমটা। যখনই এটা লিখবেন তখন কি হবে, তখনই এটা লিখবেন, তখনই আমরা দেখবো গুগলে যে এটা লেখার সঙ্গে সঙ্গে আমরা মেসেঞ্জারে চলে যাব। দেখছেন মেসেঞ্জারে চলে এসেছি, এই যে মেসেঞ্জারে চলে এসেছি। এটা ঠিক একইভাবে আপনাদেরটাও এখানে কাজ করবে। আমি যদি এখানে লিখি যে m.me, m.me/ ইউজার নেম বলেন তো, কারো ইউজার নেমটা SEO REBERIO. এখন আপনি যদি এখানে এন্টার দেন তাহলে দেখবেন যে আপনার মেসেঞ্জারে আমি চলে গেছি। দেখেছেন? হ্যাঁ। এইভাবে আপনাকে, আপনি যাকেই আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনি তাকে এই লিঙ্কটা দিয়ে দেন অথবা এই নামটা বলে দেন, তাহলে সে আপনার সঙ্গে খুব দ্রুত কানেক্ট হতে পারবে। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে URL। এরপরে আমরা যেটা দেখবো যে এখানে আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে, আপনি দেখেছেন অনেক ওয়েবসাইটে যখন আপনি যাবেন সেখানে সেই ওয়েবসাইটে আপনাকে কি করবে, যে বলবে যে আপনি, আমরা কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি। অথবা এই ধরনের কথা দেখেছেন না? যদি সেটা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট, আপনি এখানে গেট স্টার্টেড দিয়ে দেন। এখানে আসার পরে আপনাকে বলবে যে এখানে সেটআপ, আপনি সেটআপে যান। এখানে বলবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন, আপনি সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেন। দিয়ে এখানে এখানে দ্বিতীয় অপশন, আপনি যখন সেভ এন্ড কন্টিনিউ যাবেন, দ্বিতীয় অপশনে আপনাকে বলবে যে একটা ওয়েবসাইট দেওয়ার কথা, আপনি একটা ওয়েবসাইট দিবেন, এড ডোমেইন করে দিবেন। দিয়ে আপনি সেভ এন্ড কন্টিনিউ যখন যাবেন তখন আপনাকে বলবে কপি কোড, এই যে কোডটা আছে এই কোডটা কপি করবেন, করে কোথায় যাবেন, মেসেঞ্জারে, এটা কপি করলেন, করে আপনি নেক্সটে যাবেন। দিয়ে আপনাকে বলেছে এখানে যে, এখানে দেখেন যে প্লিজ দা কোড, আপনাকে বলেছে এই যে বডি কোথায়, আপনাকে বডি কোথায়, এই যে আপনি যদি আপনি এটা পেস্ট করেন তাহলে আপনার এটা এই ওয়েবসাইট থেকে আপনার এই মেসেঞ্জারটা চলে আসবে। আপনারা দেখেছেন তো অনেক ওয়েবসাইটে যখন যান তখন দেখেন না এরকম, সেটা এইভাবে অ্যাড করতে পারবেন। আপনি এখানে ফিনিশ দিয়ে দিবেন তাহলে এটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে এই যে আপনার ওয়েবসাইটে এরকম আসবে। যাই হোক, আমরা এখানে ছিলাম হচ্ছে, এটা আমি ফিনিশ করতে পাবলিশ করতেছি না, আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখান থেকে আবার ডেস্কটপ ভিউ, এখান থেকে মোবাইল ভিউ, দেখেন মোবাইলে কিরকম আসবে ওয়েবসাইটে। ওকে, তাহলে আমাদের মোটামুটি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আমরা মেসেঞ্জিংয়ে, এই যে এখান থেকে আমাদের কিন্তু কি হলো, ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমরা অ্যাড করতে পারি। এখন আমরা যদি চাই যে আমাদের মেসেঞ্জার কনভারসেশনটা আমরা করব এখান থেকে করতে পারি, অথবা আমরা যেটা ইনবক্স দেখেছিলাম আমরা সেই ইনবক্স থেকেও আমরা করতে পারি।
আমরা এখান থেকে করতে পারি, ইনবক্স থেকেও করতে পারি। আমরা যদি এখান থেকে করার চেষ্টা করি তাহলে সেটআপে ক্লিক করব, ক্লিক করে আমরা দেখতে পাবো, ওকে আমরা বলেছিলাম কোথা থেকে যাব, আমরা বলেছিলাম যে ফেসবুকে আসবো, এসে আমাদের এখান থেকে দেখবো যে ইনবক্স, এই যে ইনবক্স, ইনবক্সে আসবো, ইনবক্সে এসে আপনারা দেখবেন যে এই যে আপনাদের এই যে এখানে দেখেন যে তারা সবাই এখানে কমেন্টস করছে, কমেন্ট করছে সবাই। দেখ এখানে হচ্ছে আপনারা যেটা করবেন এখানে আসবেন, মেসেঞ্জিং অপশনে আসার পরে, ইনবক্সে আসার পরে আপনারা এখানে অটোমেশনে ক্লিক করবেন। অটোমেশনে আসার পরে আপনারা দেখবেন যে এখানে আপনারা কি করতে পারবেন, এই যে গ্রেটিং গ্রেট পিপল, এখানে আসার পরে আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাই, আপনারা এখানে রিপ্লাইটা সেট আপ করে দিতে পারবেন। যে গ্রেটিংটা আমরা দিয়েছিলাম সেখানে এটা আমরা সেট করতে পারবো এখান থেকে, এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে আমাদের ইয়াওয়ে একটা অপশন আছে, আমরা একটু পরে যাচ্ছি, আমরা এখান থেকে আর যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড আস্কড কোশ্চেন, আমরা কি করব, আমরা এখান থেকে কিছু কোশ্চেন দিয়ে দিব। যখন আপনার পেজে কেউ প্রশ্ন পেজে যখন আসবে তখন কি করবে যে সে কিছু প্রশ্ন দেখতে পাবে, অর্থাৎ আপনি যখন থাকবেন না, আপনি যখন পেজে থাকবেন না তখন কি হবে যে সে অটোমেটিক ভাবে কিছু প্রশ্ন পেয়ে যাবে। আমরা যেটা করতেছি এখানে সবকিছু কিন্তু অটোমেশন, অর্থাৎ এই যে অটোমেশন অটোমেটেড রেসপন্স করতেছি, কারণ হচ্ছে আপনি পেজে নাই, মনে করেন এখন আপনি পেজে নাই, তখন কি হবে যখন কেউ মেসেজ দিবে তখন সে অটোমেটিক উত্তরটা পেয়ে যাবে। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে গ্রেটিংটা সেট করে দিয়ে এসেছি, এরপরে হচ্ছে এখান থেকে আমরা কি করব ইনস্ট্যান্ট রিপ্লাই এটা ওয়ান করে দিব, দিয়ে আমরা এটা কি করব এডিট এখানে যাব, যে আমরা কি করব এখান থেকে এই যে একটা টেক্সট দিব, হাই থ্যাংকস ফর কন্টাক্টিং আস, এরকম একটা টেক্সট আমরা দিব, দিয়ে অথবা আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে এই যে মেসেঞ্জার ইনস্টাগ্রাম এখান থেকে দুইটা আমরা দিতে পারি, ঠিক আছে এখান থেকে আমরা দুইটা দিতে পারি, এখান থেকে আমাদের যে কথাটা থাকবে সেই কথাটা আমরা এখানে দিতে পারবো, দিয়ে আমরা এখান থেকে সে ঠিক একইভাবে আগের মতো ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু আমরা এখান থেকে দিতে পারবো, দিয়ে আমরা এখানে যখন চেঞ্জ করবো তখন এখানে সেভ বাটন আসবে, আমরা এখানে সেভ করতে পারবো। এরপরে আসি যে ইয়াওয়ে মেসেজটা একটু পরে আসতেছি, এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আমরা যেটা করব এখানে হচ্ছে কিছু প্রশ্ন সেট করে দিব, যেমন আমি এখানে দিয়েছি, দেখেন এখানে দিয়েছি কোশ্চেন ওয়ান, আমি এখানে বলেছি যে 100% স্কলারশিপ পেতে আমাকে কি করতে হবে, অর্থাৎ সে যে অডিয়েন্স থাকবে সে এখানে দেখবে, দেখে এখানে দেখবে যে তাকে কয়েকটা প্রশ্ন দেখতে পাবে, সে মনে করবে যে সে প্রশ্নটা এখানে করতো সে করা লাগবে না, এখানে ক্লিক করবে এখানে চলে আসবে, যখনই আসবে তার উত্তরটা কিন্তু এখানে সেট আপ করে দেওয়া আছে যে তার নামটা এখানে উঠবে, ওটি এখানে কি করতে হবে যে 100% স্কলারশিপ পেতে আপনাকে নিচের লিঙ্কটি ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে, আর রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া আছে, তাহলে সে নিজে নিজেই কিন্তু এখান থেকে এটা প্রশ্নটা দেখবে এবং উত্তরটা সে নিজে নিজে এখান থেকে পাবে। একটা প্রশ্ন হলো, দুই নম্বর প্রশ্ন আসবে, এখানে দেখবো যে সবগুলো কোর্স কি আমি একসাথে করতে পারবো, এখানে যে সবগুলো কোর্স আপনি একসাথে করতে পারবেন না, একটা কোর্স শেষ করার পরে আরেকটা কোর্স করতে পারবেন। এখান থেকে তিন নম্বর প্রশ্ন আছে যে এই কোর্সটি করার জন্য কি কোনো ফি দিতে হবে, এখানে সে উত্তরটা দেওয়া আছে, আপনি যদি চান যে এখান থেকে আরো দিবেন, দেখেন যে এখান থেকে আপনি চার নম্বর প্রশ্ন করেন এখানে উত্তরটা দিয়ে দেন। আপনি এইভাবে প্রশ্ন অর্থাৎ আপনার অডিয়েন্সরা যে প্রশ্ন করতে পারে আপনি এখান থেকে সেই প্রশ্নটা দিয়ে দেন এবং সেই উত্তরটাও এখানে দিয়ে দেন, তাহলে তারা এসে কিন্তু আপনাকে কোনো জিজ্ঞাসা করবে না, করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তারা সেখান থেকে সেই প্রশ্ন দেখবে এবং সেখান থেকে সে উত্তরটা দেবে, উত্তরটা দেখবে। অথবা আপনি এখান থেকে সবকিছু বলে দিয়ে আপনি এখানে সে প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত বলে দিতে পারেন, দিয়ে আপনি এখানে বিকাশ রকেট নাম্বার দিতে পারেন যে তারা এখান থেকে পেমেন্ট করবে, সে কাজটা আপনারা এখান থেকে করতে পারবেন। আর আমরা এখানে শুধুমাত্র দেখতেছি যে
ফেসবুকে বাই ডিফল্ট যে ফিচার্স গুলো আমরা সেগুলো দেখতেছি, কিন্তু এসে যদি আরো একটু অ্যাডভান্স যেতে হয় তাহলে আমাদেরকে টুলস ব্যবহার করতে হবে। যে টুলসে আমি হয়তো আমি আমি যে ডিজিটাল মার্কেটিং ক্লাসে আমি দেখাইছিলাম সেখানে মেনি সেটের আমি অপশনস গুলো দেখাইছিলাম যে কিভাবে আমাদের একটা মেনি সেটের যে ফলো গুলো আমাদেরকে তৈরি করতে হয়, যে একটা কাস্টমার যখন আসবে একটা অডিয়েন্স যখন আসবে তখন সে প্রশ্ন করতে করতে বা তার জানতে জানতে সে তাকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো, তাকে সেলস পর্যন্ত নিয়ে যেতে পারবো, সে কাজগুলো আমরা সেখান থেকে দেখতে পারি। দেখো আমরা এখান থেকে যে অল্প ফিচার্স আছে আমরা সেগুলো এখান থেকে দেখতে পারবো। এখানে আছে কি কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি যদি চান যে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন সেক্ষেত্রে দিতে পারেন, লোকেশন দিতে চান দিতে পারবেন, যদি এখানে আপনি কোনো আপনার যে পাওয়ার গুলো আছে আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন। এখানে দেখেন যে আরো কিছু অপশন আছে যে আপনার প্রতিষ্ঠানে যদি কেউ জব অ্যাপ্লিকেশন করে তাহলে কি দেখাবে। এখানে আসার পরে দেখবেন যে জব অ্যাপ্লিকেশনের রিসিভ, যখন আপনাকে কেউ একটা জবের অ্যাপ্লিকেশন করা করে বা তখন কেউ সিভি দিল বা যাই কিছু করুক তাকে কি করবেন, একটা মেসেজ দিবেন। যেমন এখানে একটা মেসেজ আসে, অটোমেটিক একটা মেসেজ আসে, হাই উই হ্যাভ রিসিভড ইউর অ্যাপ্লিকেশন। আপনি এখান থেকে কি করবেন, আচ্ছা এখান থেকে এই যে টেস্টে যাবেন, এই ধরনের বাই ডিফল্ট যেটা আছে আপনাকে সেটা রাখার দরকার নেই, আপনি আপনার মতো করে দিবেন। যেহেতু আমি এখানে কোনো জবের করতেছি না সেজন্য আমি এখানে এটা রেখেছি, বা আপনি চাইলে আপনার মতো করে এখানে দিতে পারবেন। আচ্ছা ইমরান ভাই, এখানে একটা প্রশ্ন ছিল। জি, আপনি যে একটু আগে যে সেটিংস থেকে মেসেজিং এ গেছেন, মেসেজিং এ গিয়ে যে এরকম একটা ইয়া সেটআপ করে দেখাইছেন না, গ্রিটিং সেট করা, ওটা হচ্ছে যে প্রথম ইমপ্রেশনটা ওটা ওই কাজটুকু করবে, আর পরবর্তীতে আপনাকে এই যে কাজগুলো এটা করবে। তো দেখি আমি, হ্যাঁ বলেন। আচ্ছা তার মানে আমি প্রথমেই যে ধরেন গ্রিটিং দিলাম, হাই হ্যালো আপনার জন্য কি করতে পারি বা এরকম কিছু একটা প্রথমে দিব, এটা ওই মেসেজিং থেকে করব, তাই তো? আপনাকে দেখেন এখানে কেউ কি করলো, এখানে আসলো, আসার সঙ্গে সঙ্গে কি করলো, হাই প্লিজ লেট আস, এখান থেকে তারকে একটা মেসেজ দিল, তাহলে তুমি এখানে সেই কথাগুলো লিখে দাও, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করবো যত দ্রুত সম্ভব তাকে। এই কথাগুলো হচ্ছে পরবর্তীতে, আর প্রথম যেটা আছে এইটা আমরা, এইটা হচ্ছে গ্রেটিং, আমরা যেটা এই গ্রেটিংটা যেটা হবে সেটা হচ্ছে আপনাকে মেসেজিং থেকে করতে হবে, আপনাকে এটা কিন্তু বারবার, আপনি এখন আমার মেসেঞ্জে ঢুকলেন, ঢুকে আপনি বের হয়ে গেলেন, পরবর্তীতে 5 মিনিট পরে আসলেন, এসে আবার কি আপনাকে ওই মেসেজটা দেখাবে না, এটা কিন্তু আবার দেখাবে আপনাকে, এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, নির্দিষ্ট টাইমে পরে আসলে তখন দেখাবে, নির্দিষ্ট টাইমটা কত, আপনাকে এটা 24 ঘন্টা পরে যদি আসেন তাহলে আপনাকে এটা দেখাবে, 24 ঘন্টা পরে আসলে এটা দেখাবে, আর 24 ঘন্টার ভিতরে যদি আসেন তাহলে সেখানে দেখাবে না। তাহলে কি ইমরান ভাই এখানে টাইমটা ফিক্স করে দিতে হবে নাকি ওটা অটোমেটিক্যালি 24 ঘন্টা পর? অটোমেটিক। আচ্ছা, 24 ঘন্টা পরে কি দেখাবে বলছেন ইমরান ভাই? এই যে বক্সটা কি এখানে আমাকে বলেছে যে এটা কিন্তু আমি দিই নাই, অটোমেটিক সে এখানে আসছে, এখানে আমি যদি সেটা করে দিতাম তাহলে সে অটোমেটিক ভাবে এই মেসেজটা এখানে চলে যেত, এই যে লিংকটা, এইটা এইভাবে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ এখান থেকে আমরা এই অপশনসগুলো আমরা এখান থেকে দিতে পারি, যদি আপনি কোনো বাটন দিতে চান আপনি এখান থেকে, কোনো অ্যাটাচমেন্ট দিতে চান আপনি এখান থেকে সেই অ্যাটাচমেন্ট আপনি দিতে পারবেন, কোনো বাটন দিতে চান আপনি সেই কোনো বাটন দিতে চান এখান থেকে সেই বাটন দিতে পারবেন।
ওকে এরপর আমরা যেটা আসি সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আপনাকে যদি কেউ ফিডব্যাক দেয় আপনাকে যদি কেউ পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে সে কি পাবে সে সেখান থেকে কি মেসেজ পাবে আপনি সেটা যদি দিতে চান আপনি এখানে ওয়ান করে দেন দিয়ে যেটা করবেন এখানে ক্লিক করবেন করে এখান থেকে এই যেমন এখানে দেওয়া আছে এখানে আসলে আমি মেনু সেট ব্যবহার করি তো এখানে আমি কোনো কিছু সেট আপ করি নাই সেজন্য মেনু সেটে আমি সবকিছু মেনু সেটে দিয়ে রেখেছি এখানে আমি সেট আপ করি নাই আপনারা যদি চান এখান থেকে সবকিছু সেট আপ করতে পারেন এখানে আপনি তাকে দিলেন এখানে দিলেন যে এই যে পজিটিভ ফিডব্যাক যখন দিবে তাকে আপনি কি করবেন যে একটা ধন্যবাদ দিতে পারেন আপনি তাকে সেই যে তার যে এক্সপিরিয়েন্স ইয়ে হয়েছে এখানে অর্থাৎ তার যে এখান থেকে যা পেয়েছে বা সে এখান থেকে অর্থাৎ তার কাছ থেকে সে কি জন্য দিয়েছে সে দিয়েছে হচ্ছে আপনার কাছ থেকে এখান থেকে ভালো সার্ভিস পেয়েছে আপনার এখান থেকে তার তার ভালো লেগেছে এর জন্য তাকে আপনি সেইভাবে একটা মেসেজ দিতে পারেন আর নেগেটিভ ফিডব্যাক অর্থাৎ আপনার এই প্রোডাক্ট আপনার এই সার্ভিস সে নিয়েছে নেওয়ার পরে সে এখান থেকে সন্তুষ্ট নয় তাহলে কি করবেন তাহলে আপনি তাকে একটা মেসেজ দিবেন দিয়ে তাকে বলবেন তাকে জানতে চাবেন যে কেন এই যে এখানে যেমন বলেছে যে দুঃখিত আমরা দুঃখিত আপনাকে কি করার জন্য যে আপনি এখানে মেসেজ দিতে পারেন যে আপনাকে পরিপূর্ণ সেবাটি দেওয়া দিতে না পারায় দুঃখিত অথবা আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনি আমাদেরকে মানে আমাদের সঙ্গে জানাতে পারেন জানাতে পারেন অথবা কোনো পরামর্শ থাকলে সেটা দিতে পারেন এ ধরনের আপনাকে আমরা কিন্তু এখান থেকে লিখে দিতে পারি আচ্ছা এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এটা পেজ রিকমেন্ডেড যদি আপনার পেজটা কেউ রিকমেন্ড করে কারোর কাছে আপনি তাকে কি দেখাবেন দেখেন পেজটা রিকমেন্ড যদি কেউ করে তাকে কি দেখাবেন এই যে এখান থেকে একটা মেসেজ যাবে গ্রেট এক্সপিরিয়েন্স এর জন্য একটা মেসেজ দিলেন এরপর হচ্ছে যদি কেউ রিকমেন্ড না করে তাহলে কি দেখাবে এসব কিছু আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন যদি করতে চান যদি মনে করেন যে এটা লাগবে আপনার তাহলে আপনি এটা করবেন আর যদি মনে করেন যে না লাগবে না তাহলে আপনি দিবেন না ওকে এখন আসি যে আমাদের এই সব কিছু তো আমরা এখানে সেট আপ করলাম এখন আমাদের সেট আপ করলে আমরা দেখেছিলাম একসময় আমরা দেখেছিলাম এক সময় মানে গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের এই পেজটা কখন ওপেন থাকবে দেখেছিলাম মনে আছে বলেন তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিনা যে আমাদের এই পেজটা কখন কখন ওপেন থাকবে আমরা যখন সেটআপে গিয়েছিলাম আমরা যখন এখান থেকে নিচের দিকে যে আমরা গিয়েছিলাম কোথায় আমরা নিচের দিকে গেছিলাম হচ্ছে পেজ ইনফোতে যখন পেজ ইনফোতে আসার পরে আমরা এখান থেকে এই যে এখান থেকে সেট আপ করে দিয়েছিলাম কোন কোন দিন কোন কোন সময় আমাদের পেজটা ওপেন থাকবে এখন মানে হচ্ছে আজকে কি বার আজকে হচ্ছে মঙ্গলবার 9টা থেকে 22টা মানে রাত 10টা পর্যন্ত এটা কি থাকবে এটা ওপেন থাকবে 9টা থেকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে দেখেন যে এখন কি এখন কয়টা বাজে এখন 8টা বাজে না এখনো অর্থাৎ এখন আমার ওপেন আছে তাই না এই যে এখানে দেখেন এখানে দেখাচ্ছে অ্যাভেলেবল অর্থাৎ এখন কি আছে এখন এখন কিন্তু আমার এখানে দেখেন অ্যাভেলেবল আছে হ্যাঁ ইনস্ট্যান্ট রিপ্লাই কিন্তু এখানে অফ ছিল আমি কিন্তু অন করে দিয়েছিলাম দেখেছিলেন এখানে অফ ছিল কারণ কি কারণ হচ্ছে এখন কিন্তু কি আছে আমার পেজটা ওয়ান আছে কিন্তু এটার মানে এটা নয় যে এখন কিন্তু আপনি যে মেসেজটার উত্তর দিবেন সেটা না কিন্তু আপনি এখান থেকে যেটা করবেন আপনি দুইটা জিনিস আছে এখানে একটা হচ্ছে অ্যাভেলেবল একটা হচ্ছে ইয়াওয়ে ইয়াওয়ে মানে হচ্ছে অ্যাভেলেবল মানে তো পেজটা ওপেন আছে আর ইয়াওয়ে মানে হচ্ছে যে আপনি এখন এই পেজে আছেন আমি যেমন দিয়েছি যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কি হবে পেজটা ওপেন থাকবে মানে এই সকাল 10টা থেকে 9টা থেকে রাত 10টা পর্যন্ত এর ভিতরে যদি কেউ মেসেজ দেয় তাহলে এটা আমি উত্তর দেব তাই না এখানে যদি আমি ইয়াওটা এখানে যদি আমি ইয়াও দিয়ে দিই ইয়াওটা আমি কি করলাম ক্লিক করলাম করলে আমি এখানে কি করব যে এডিট মেসেজে যখন আসব তখন আমাকে কি করতে হবে কি করব আমি আমি এখান থেকে একটা ইয়াও দিয়ে দিব তাই না ইয়াও সেটআপ করব এটা কি ইয়াওটা হচ্ছে এমন একটা জিনিস যেটা
মনে করেন যে আপনি এখন আমি হ্যাঁ মানে অনলাইনে আসছি বা লাইন মানে আমি লাইনেই আসছি কিন্তু বিজি আছি এখন অ্যানসার দিতে পারতেছি না তাই না মানে পুরোটা কাজে বিজি আছি যার কারণে তো এটা ইউজ করা হয় সম্ভবত হ্যাঁ আপনি যখন কি থাকবেন যে অ্যাক্টিভ থাকবেন তখন আপনার মেসেজ দিলে আপনি সেই উত্তরটা দিবেন এখন আপনি এটা অ্যাক্টিভও আছেন কিন্তু এখন আপনি একটু ব্যস্ত হয়ে গেছেন যখন এটা বেড়ে যাবে তখন কিন্তু ফেসবুক আপনাকে একটা ব্যাড রিভিউ দিবে তখন আপনাকে কি রিভিউ দিবে যে আপনি আপনি কাস্টমারের সঙ্গে এত ঘন্টা পরে এত একদিন পরে রিপ্লাই দেন এরকম একটা মেসেজ দিব আপনাকে আপনি এখানে দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে ফেসবুক থেকে আপনাকে একটা বাটন দেওয়া হবে যে বাটনটা হচ্ছে ভেরি রেসপন্সিভ যে বাটনটার নাম হচ্ছে ভেরি রেসপন্সিভ দেখেন আমার আমি যখন পেজে আসছি তখন পেজে আসার পরে এখানে দেখবেন এই যে ভেরি রেসপন্সিভ দেখেছেন ভেরি রেসপন্সিভ কারণ কি কারণ হচ্ছে দুইটা কারণে একটা হচ্ছে আপনি গোয়াল এসএমএস গোয়াল মেসেজটা আপনি 15 মিনিটের ভিতরে আপনি উত্তরটা দিয়েছেন 15 মিনিটের ভিতরে আপনি উত্তরটা দিয়েছেন আর দুই নাম্বারটা হচ্ছে যে কি বলেন তো দুইটা কারণে আপনাকে এখানে ভেরি রেসপন্সিভ দিবে একটা হচ্ছে 15 মিনিটের ভিতরে আপনি উত্তরটা দিয়েছেন ওকে আমরা যেটা করব সেটা হচ্ছে এওটা এখানে এওটা সেটআপ করব এওটা সেটআপ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা যেটা আগে বলেছি যে প্ল্যাটফর্ম আপনি মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুইটা আপনি এখান থেকে করতে পারেন এরপর হচ্ছে আপনি ইয়াওয়েটা আসবেন এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে এডিটে ক্লিক করবেন কি করবেন এডিটে ক্লিক করবেন করে এখানে টাইমিংটা দিবেন এখন আপনি যখন ইয়াওতে আসবেন ইয়াওতে ওয়ান করে দিবেন ওই ইয়াওতে আসবেন এসে আপনি কি করবেন এডিটে আসবেন এসে এখান থেকে টাইমিংটা দিয়ে দিবেন কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আপনি ইয়াওতে থাকবেন এখন ইয়াওতের জন্য আপনাকে এই যে এক টাইমে ক্লিক করতে হবে করে আপনাকে এখান থেকে এই যে বারগুলো সবকিছু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে সবগুলো ওয়ান করে দিয়েছি দেওয়ার পরে এখন আপনাকে দিতে হবে যে আপনি ইয়াওয়ে টাইম আপনার কখন কখন অর্থাৎ এখান থেকে যদি আমি দিই হচ্ছে কয়টা রাত দশটা সকাল কয়টা সকাল হচ্ছে 11 সকাল 9টা রাত 10টা মানে কি 10টা মানে হচ্ছে 12 10 22 এখন দেখেন যে যেটা হলো সেটা হচ্ছে এখন কি হলো বলেন তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে আপনার এই যে টাইমটা এই টাইমটা হচ্ছে আপনি কি আছেন আপনি নিজেই আছেন এই টাইমটা আপনি নিজেই ফেসবুকে মেসেজগুলো আপনি উত্তর দিবেন এই টাইমটা কিন্তু আপনার অটোমেটিক রেসপন্স কাজ করবে না আর এই টাইমটা কি হবে এই টাইমটা যাওয়াটা হচ্ছে মেসেজ সে নিজেই দিবে উত্তর দিবে এখন আপনার কি হলো যে এই টাইমটা এই যে ইয়াও টাইম অর্থাৎ আমার যেটা আছে যে রাত 10টা থেকে সকাল 11টা পর্যন্ত এই সময় যদি কেউ মেসেজ দেয় তাহলে আমি যদি এই টাইমটা উত্তর নাও দিই তাহলে কি হবে আমার কিন্তু রেসপন্স টাইম কমবে না কারণ কি কারণ হচ্ছে এই টাইমটা আমি ইয়াওতে রেখেছি আর এখান থেকে এই টাইমটার ভিতরে যদি কেউ মেসেজ দেয় এবং আমি সেখানে রিপ্লাই দিতে লেট করি তাহলে যত লেট করবো তত কিন্তু কাউন্ট হবে তত কিন্তু আমার পেজের জন্য ক্ষতিকর এখন এই টাইমটা যদি আমি কি করি যে এই টাইমটাই আমি এখানে আমি তো সবকটা দিন দিয়ে দিয়েছি আমি
শুক্রবারটা আমি দিয়ে দিতাম যে অন্য কোনো মানে সারাদিনই বন্ধ থাকবে বা অন্য কোনো কারণ, অথবা এখন কি আছে, এখন হচ্ছে আমার যেটা করি এখানে অ্যাভেলেবল আছে, আমি যদি এখানে যাচ্ছি এক ঘন্টার জন্য লাঞ্চে অথবা কোথাও যাচ্ছি আমি বাইরে, আমি যদি এখানে ইয়াওয়ে মেসেজটা দিয়ে যাই, ইয়াওয়েটা দিয়ে যাই, তাহলে সেই এক ঘন্টা যদি কেউ মেসেজ দেয় তাহলে কিন্তু আমার পেজের জন্য কোনো ক্ষতি হবে না, রেসপন্স টাইম কিন্তু কমবে না, বাড়বে না। আমি কি বুঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছেন নাকি আমি আবারও বলবো? আবার একটু বলেন মুরান ভাই। ওকে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এই যে সকাল নয়টা থেকে, সকাল নয়টা থেকে এখানে রাত কয়টা, আমরা এখানে দিয়েছি সকাল নয়টা থেকে, সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ইয়াওয়েতে থাকবে, আর এইটুকু টাইমটা হচ্ছে ইয়াওয়ে থাকবে না, অর্থাৎ এইটুকু টাইম আপনি পেজের ভিতরে, সকাল নয়টা থেকে না ভাইয়া, রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত ইয়াওয়েতে থাকবে। হ্যাঁ সেটাই বলতেছি যে রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত হচ্ছে আপনার পেজটা ইয়াওয়েতে থাকবে। এই টাইমটা, এই টাইমটা হচ্ছে আপনি উত্তর না দিলেও সমস্যা নাই, আপনার পেজের কোনো ক্ষতি হবে না, রেসপন্স টাইমটা বাড়বে না, কিন্তু সকাল দশটা থেকে, সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত, অথবা আপনি যদি এখানে আরো কমাই দেন, এখানে হচ্ছে সকাল দশটা পর্যন্ত দিয়ে দেন, দশটা পর্যন্ত দিয়ে দিলেন, দশটা থেকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত, অর্থাৎ এখানে হচ্ছে বাইশের থেকে কত হবে, বারো বা সতেরো, সতেরো, অর্থাৎ এই টাইমটা ইয়াওতে থাকবে, আপনার পেজটা থাকবে হচ্ছে কখন, আপনার পেজটা থাকবে হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত, এই সময়ের ভিতরে আপনি উত্তর দিবেন, যদি দেন তাহলে, যদি না দেন তাহলে কিন্তু মেসেজ যতক্ষণ পরে দিবেন ততক্ষণ কিন্তু কি হবে, রেসপন্স টাইম বাড়তে থাকবে। এখন কেউ মনে করেন যে এটা আপনি সেট আপ করলেন না, না করে আপনি রাত রাতে ঘুমাইতে গেলেন, রাত দুইটার সময় একজন আপনাকে মেসেজ করলো, আপনি সেই উত্তরটা দিলেন সকাল দশটায় উঠে, তাহলে কত ঘন্টা হয়ে গেল বলেন তো, রাত দুইটা থেকে সকাল দশটা পর্যন্ত আট ঘন্টা হয়ে গেল। এখন এই আট ঘন্টা রেসপন্স টাইম মানে কি, আপনি যদি এরকম আপনি কত কতগুলো, অর্থাৎ দুইশোটা এস এম এস যদি আপনি পনেরো মিনিটের ভিতরে, দশ মিনিট করে দেন, দশ মিনিটের ভিতরে উত্তর দেন, তারপরেও আপনার কিন্তু সেই টাইমটা পূরণ হবে বলেন তো, হবে না। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন ইয়াওয়েটা সেট আপ করে দিবেন, তাহলে আপনার পেজের জন্য খুবই ভালো হবে। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি যা কিছু দেখেছি, আমরা অটোমেটিক রেসপন্স আমরা এখানে সেট আপ করতে পারি, আমরা ইয়াওয়েটা সেট আপ করতে পারি, করে আমরা কি করব, এখানে সেভ করে দিব, আমি এখানে কমাই দিচ্ছি, আমি এখানে সকাল দশটা থেকে রাত বিকাল পাঁচটা, হ্যাঁ পাঁচটাই থাকো, আমি এখানে সেভ করে দিচ্ছি, দিয়ে এখানে সেভ দেন, তাহলে কি হবে দেখেন তো, এখানে কিন্তু অ্যাভেলেবল যদি দিই তাহলে হবে, যদি না দিই অর্থাৎ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার এই পেজটা মনে করেন এখন অ্যাভেলেবল আছে, আপনি কি করবেন, এক ঘন্টা লাঞ্চে যাবেন অথবা আপনি কোথাও যাবেন, তাহলে আপনি যেটা করবেন আপনি এখান থেকে ইয়াওয়েতে দিয়ে যাবেন, তাহলে যেটা হবে যে এই এক ঘন্টা আপনি বাইরে থেকে ঘুরে আসবেন, এর ভিতরে যদি কেউ মেসেজ দেয় আপনাকে, আপনি কি হবে না, যে এই টাইমটা কাউন্ট হবে না, এই টাইমটা কাউন্ট হবে না, অর্থাৎ আপনার পেজের কোনো ক্ষতি হবে না। এই যেটুকু দেখলাম এইটুকুকে আমরা সেট আপ করতে পারবো বলেন তো? জি ভাইয়া। ওকে, আমি আবারও দেখি, আবারও এখান থেকে যাই, আমি কি করব, আমি আমার পেজে আসব, আমার পেজে আসব, পেজে আসার পরে এখান থেকে কোথায় যাব, পেজে আসার পরে সেটিংস, সেটিংস থেকে মেসেজ, মেসেঞ্জিং, এখানে আসার পরে এখান থেকে যে সেট আপগুলো আছে সেই সেট আপগুলো এখান থেকে করব, করে আমি এখান থেকে ইনবক্সে, এখান থেকে ব্যাক করে ইনবক্সে যাইতে পারি, অথবা আমি এখান থেকে, এই যে মেসেঞ্জার কনভার্সন, এখান থেকে আমি সেটআপে যাইতে পারি,
একই কাজ দুই জায়গা থেকে একই জিনিস এখানে যাব যাওয়ার পরে আমি এখানে কি করব এখানে দেখেন এখানে আসার পরে এখানে দেখেন আমার পেজ আমার এখন কয়টা বাজে এখন 7:59 অর্থাৎ 8টা বাজে আমার পেজটা কিন্তু ইয়াওতে আছে এখন এখন যদি কোনো মেসেজ দেয় তাহলে আমার পেজে কিন্তু কোনো ক্ষতি হবে না ওকে তাহলে আমরা কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে অটোমেশন অটোমেশনে আছে আমাদের এখান থেকে সবকিছু আমরা সেটআপ করতে পারবো এখান থেকে সবকিছু সেটআপ করতে পারবো ইয়াওটা সেটআপ করার জন্য ইয়াওতে ক্লিক করব এডিট ইয়াও ম্যানেজ এখান থেকে আমরা টাইমিংটা সেটআপ করতে পারবো আর বাকি কাজগুলো এখান থেকে সেটআপ করতে পারবো বুঝেছিস সবাই গ্রুপে বলবেন অথবা আপনারা এই ইয়াওটা সেট আপ করে গ্রুপে স্ক্রিনশট দিবেন কোন গ্রুপটা বলেন তো ফ্রিল্যান্সিং লাভারে আপনারা কি করবেন এখানে স্ক্রিনশট দিবেন আচ্ছা ফ্রিল্যান্সিং লাভার এখানে আপনারা স্ক্রিনশট দিবেন